আমার মুখের কথা কাইলা দিতে চাই, ওরা আমার মুখের কথা কাইলা দিতে চাই, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইলা দিতে চাই, ওরা আমার মুখের কথা কাইলা দিতে চাই। তো জাহাজ আমার দাদা, তখন আমি ইডেন কলেজের ছাত্রী, দ্বিতীয় বর্ষে পড়ি, তখন জিএস ছিলেন, চতুর্থ বর্ষের ছাত্রী রসনা রাদুলু, ওনারা বক্তৃতা দিলেন যে আমরা ওদের যে 21 তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বট আমতলায় যে সভা হবে সেখানে আমাদের যেতে হবে, মিছিল করে আমরা কলেজ থেকে আমরা যাব, আমাদের তোমাদের অন্যান্য কাজও করতে হবে, তোমাদের পোস্টারগুলো লাগাতে হবে, পোস্টার লিখতে হবে, তারপরে ছোটো ছোটো ব্যানার তোমাদের বানাতে হবে, আমরা মিছিল করে যাব। অতএব আমাদের যা অনেককে অনেক ধরনের কাজ দিলেন, তো আমরা হোস্টেলে ছিলাম, আমরা কতগুলো দায়িত্ব পেলাম পোস্টার লেখার, পোস্টার বিলি করার, এসব কাজের জন্য। ইডেন কলেজের ছাত্রীরা এত পর্দা ছিল যে তাদের তারা কলেজ থেকে বেরোতে পারতো না। হ্যাঁ, পর্দা ছিল, কারণ ওই সময় তো সমাজ রক্ষণশীল ছিল, আমাদের ছাত্রীরা যারা ঢাকা কলেজে বিজ্ঞান পড়তে যেতেন তারা ঘোড়া গাড়ি করে যেতেন, আর যারা বাইর থেকে আসতেন তারা অনেকে ঘোড়া গাড়ি করে আসতেন, তবু এর ভিতরে আমরা কলেজ থেকে আমরা ফাঁক করে আমরা অনেক কাজে আমরা অংশগ্রহণ করতাম। তখন আমাদের ইডেন কলেজে ছিল একমাত্র মেয়েদের কলেজ, আর সবই স্কুলের ছাত্রী তারা, মুসলিম গার্লস স্কুল, তারপরে কামনেশা স্কুল, আরও কয়েকটা স্কুল থেকে ওদের ছাত্রী এসেছে। আর আমরা মুসলিম স্কুলে অবশ্য আমরা তার আগে কয়েকদিন আগে আমরা গিয়েছি তাদেরকে বলার জন্য যে তারা যেন 21 ফেব্রুয়ারির ওই জনসভা তারা যেন ছাত্র সবাই যেন তারা উপস্থিত থাকে। তখন অনেকে এসেছে, তো আমরাও গিয়ে বসেছি, তো মিটিং বোধহয় 11টার দিকে শুরু হয়েছে, ডায়াসে দেখলাম অনেক লোক, একটা বিরাট টেবিল চৌকির মতো দিয়েছে, চৌকির উপরে একটা টেবিল দিয়েছে, সেখানে আমাদের গাজীউল হক ভাই লম্বা চওড়া সুন্দর দেখতে উনি দাঁড়িয়ে আছেন, তারপরে ওনার সবাই বসে আছেন প্রথমে, তারপরে দেখি যে আরও অনেক লোক, কেউ কেউ জিনাকে পড়ে আসছেন, তো এক তাদের ভিতরে আমি একজনকে চিনি, তিনি হলেন শামসুল হক সাহেব, আওয়ামী লীগের তখনকার তৎকালীন সাধারণ সম্পাদক বোধহয়, কারণ তিনি তার স্ত্রী ছিলেন ইডেনের ইংরেজির অধ্যাপিকা, আমাদের টিচার, তিনি মাঝে মাঝে হোস্টেলে থাকতেন এবং তিনি ওখানে যেতেন, সেই জন্য আমরা ওনাকে আমি ওনাকে চিনি। ওনাকে দেখলাম তো ওনার জিন্না ক্যাপও ছিল, এখন যেটা বলে, এটা সিদ্ধান্ত হলো যে তারা ভাঙবে এবং তারা একটা স্মারকলিপি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য একটা স্মারকলিপি তারা অ্যাসেম্বলিতে দিবেন, ধীরে ধীরে তারা অগ্রসর হবেন, তারা পজিশন নিচ্ছেন। হ্যাঁ, আমরা সবাই দাঁড়িয়ে, কারণ ওই সময় তো মাঠে বসে থাকার উপায় নেই, দাঁড়িয়ে আছে, আমরা কী করবো কেউ বুঝতে পারছি না, আমাদের যিনি মিছিল নিয়ে আসছেন আমাদের জিএস এবং তার আরও সংসদ সদস্য, তারা বলে যে তোমরা অপেক্ষা করো, তোমরা ওনারা কী করে আমরা দেখি। তারপরে হঠাৎ সবাই বলে যে টিয়ার গ্যাস ছুটতেছে, টিয়ার গ্যাসও তখন আমি টিয়ার গ্যাসের নাম প্রথম শুনি, যে টিয়ার গ্যাস মারছে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, অনেকে দৌড়াদৌড়ি করছে, ওখানে একটা পুকুর ছিল, কেউ কেউ পুকুরে গিয়েছে রুমাল বা কিছু ভিজিয়ে, কাপড় চোখ ভিজিয়ে তারা এনেছে, কেউ কেউ চোখে আমরা দিয়েছে, এই প্রথম আমরা টিয়ার গ্যাস বুঝতে পারলাম যে এটাতে পানি বের হয়, চোখে পানি বের হয়। তারপরে অনেক ধরনের গণ্ডগোল করছে, শব্দ হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। তখন আমাদের 4টার দিকে বোধ না 5টার দিকে আমাদেরকে কোথাও মেইন রোড দিয়ে তো যাওয়ারও উপায় নেই, আমাদেরকে বললো যে তোমরা আর্টস বিল্ডিংয়ের ভিতর দিক দিয়ে মেডিকেল কলেজ দিয়ে তোমাদের যেতে হবে। রশন জাহানের ভাই ডক্টর জাহাঙ্গীর, তো উনি আরও কয়েকজন এসে, তখন আর আমরা আর্টস বিল্ডিংও চিনতাম না, কারণ আমরা তো ইডেনের ছাত্রী, রুমের মাঝখান দিয়ে ফুকর দিয়ে, তারপর হসপিটালের ওয়ার্ডের ওখানটা প্রসূতি ওয়ার্ড ছিল, ওই দিক দিয়ে ওই দিকে দেখলাম দেওয়াল একটা ভাঙ্গা, ওখান দিয়ে আমাদেরকে ঢুকিয়ে ওনারা ওই ইঞ্জিনিয়ারিং, ওখান দিয়ে একটা গেট ছিল মেডিকেলের বোধ হয়, সেই গেট দিয়ে আমাদের হোস্টেলে তারা পৌঁছিয়ে দিলেন। তখন প্রায় সন্ধ্যা হয় না হবে এরকম, 23-এর ভোরে বোধ হয় আমরা বেরোলাম, কারণ ওই রাত্রেই প্রথম শহীদ মিনার হয়েছে, সে খবর আমরা পেলাম রাত্রে,
তা আমাদের আমরা সকালে আমরা প্রথম প্রভাত ফেরি করে আমরা সাদা শাড়ি বিভিন্ন রঙের পার সেটা পরে খালি পায় আমরা ফুল টুল তখনও নিতে টাইম হয় নাই মানে সবাই তো মনে মনের ভিতরে তখন সবাই মানে একটা আতঙ্ক গিয়েছি তবে একটা স্লোগান দিয়েছি আমরা ভুলবো না ভুলবো না একুশে আমরা ভুলবো না ও তখন একটা স্লোগান হলো প্রথম হলো রাষ্ট্রবালার বাগনা চাই এখন হলো নুরুল আমিনের কল্লা চাই এই ধরনের একটা স্লোগান হলো তা আমরা গেলাম সেখানে ধীরে ধীরে গেলাম প্রথম প্রভাত ফেরির আমাদের অভিজ্ঞতা হয়তো ইউনিভার্সিটির ছাত্রীরা ওদিক থেকে গিয়েছে আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা 30-40 জন গেলাম আমরা গিয়ে ওখানে দেখলাম হৃদয় স্পর্শকর অভিজ্ঞতা রক্তমাখা শার্ট তারপরে কান্তেছে কেউ কেউ অনেক টাকা পয়সা ওখানে গয়নাঘাটি সব দিচ্ছে এই আমাদের যারা এসব কাজ শহীদ মিনার তৈরি করেছেন তাদের সাহায্যের জন্য বা ভাষা আন্দোলনের সাহায্যের জন্য ওটা দেখে আমরা আবার ধীরে পায়ে চলে আসলাম তখন আমাদের প্রশাসন কোনো বাধা দেয়নি প্রথম দিন যাওয়ার দিন আমাদের গেটের তালা খোলেননি কিন্তু পরে আর বাধা দেন নাই আমরা চলে আসলাম ইতিমধ্যে আমরা ইডেন কলেজের ছাত্রীরা একটা শহীদ মিনার বানিয়েছে এটা ঠিক আমার ডেট মনে নাই তারিখটা বলতে পারছি না ওটা তবে সেটা আমাদের সেটাও পুলিশ ভেঙে দিয়েছে আমাদের কলেজের প্রাঙ্গণে আমরা একটা শহীদ মিনার বানিয়েছিলাম তার ছবি আছে এখনও আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবিটা আছে তো এটা হলো এটা আসার পর আমরা তারপরে আমাদের স্যানিটাইজ ক্লোজ হয়ে গেল অল সব বন্ধ করে দিল প্যাকেট করে দিল মোদের গরব মোদের আশা আমরে বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরে বাংলা ভাষা।